হ্যালো বন্ধুরা, প্ল্যান্স অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব যে উদ্ভিদটিকে নিয়ে, তার নাম হলো দাঁতমর্দন গাছ। এটিকে ইংরেজিতে বলা হয় ক্যান্ডল বুশ। দাঁতমর্দন একটি গুল্ম জাতীয় সপুষ্পক উদ্ভিদ। বন্ধুগণ, এই গাছটি বাংলাদেশ এবং ভারতবর্ষের ঝোপঝাড় জঙ্গলে, পতিত জমিতে কিংবা ময়লা আবর্জনায় সহজেই নজরে পড়ে। এছাড়াও অনেকে সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়ির উঠানে কিংবা ফুলের বাগানে এই গাছটিকে লাগিয়ে থাকেন। এই দাঁতমর্দন একটি অতি বর্ধনশীল নরম কাঠের উদ্ভিদ। এটি উচ্চতায় 5-15 ফুট পর্যন্ত হতে দেখা যায়। এর ডালের আগায় হলুদ রঙের ফুল ফোটে। দাঁতমর্দনের বিজ্ঞানসম্মত নাম হলো সেন্না এলাটা। এই ধরনের আরেকটি ফুল হলো কলকা সন্ধ্যা। তার ভিডিও ইতিমধ্যে আমরা আপলোড করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই দাঁতমর্দন যদিও অযত্নে অনাদরে বেড়ে ওঠে, কিন্তু এর অনেক ঔষধি গুণ রয়েছে। বিশেষ করে চর্মরোগে এই গাছ বহুল পরিমাণে ব্যবহৃত হয়। দাঁত ও পাঁচড়ায় এটির পাতা সাফল্যের সাথে ব্যবহার হয়। এসব ছাড়াও যৌনরোগ চিকিৎসায় ও বিষাক্ত পোকামাকড়ের কামড়েও এটি ব্যবহারের কথা জানা গেছে। ম্যাস্টার দাগ দূর করতে এর পাতলা ছাল সিদ্ধ করে লাগালে তা দূর হয়। চামড়ার মারাত্মক সংক্রমণ বা ইনফেকশন হলো রিং ওয়ার্ম, তা থেকে মুক্তি পেতে এটি বিশেষ কার্যকরী। তাই এটিকে রিং ওয়ার্ম বুশও বলা হয়। এসব বাদেও এটি অনেক রোগের লোক চিকিৎসায় সাফল্যের সাথে ঔষধ তৈরিতে ব্যবহার হয়। তো বন্ধু, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত বিভিন্ন গাছের সম্বন্ধে এরকম ভিডিও আপলোড করি। আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। প্ল্যান্স অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।